Hey everyone, welcome to Doctor with Dreams. আমি অনুরাধা দত্ত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার এর পরে আর কোনো ভিডিওস ওইভাবে দেওয়া হয় নাই, সো আপনাদেরকে উইশ করাও হয় নাই। সো টুডে ইজ এ ব্লগ ভিডিও। আমি আজকে একটা ব্লগ করতে যাচ্ছি বিকজ আই এম গোয়িং সামওয়্যার। সো আপনারা আমার রেডি হওয়ার দেখে বুঝতে পারছেন দ্যাট আই এম ওয়্যারিং আ টার্টল নেক সোয়েটার ক্যাপ। ইটস নাইস, রাইট? সো বাইরে ঠান্ডা আছে, সো সেই জন্য আমি পড়েছি। আই ডোন্ট নো কতক্ষণ পরে থাকবো। সো যাই হোক, সো আজকে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বার্থডে। ওর নাম হচ্ছে পিঙ্কি। সো পিঙ্কিকে সবাই উইশ করে দেবেন কমেন্ট বক্সে। সো ওর বার্থডেতে যাচ্ছি, ওখানে আমার অনেক স্কুল ফ্রেন্ডসরা আসতেছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড, ওদের সাথে অনেক দিন পর দেখা হবে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ইভেন্টফুল ডে আই গেস। সো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অ্যান্ড যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। সো ইয়েস, আজকে আমি যে মেকআপটা করেছি সেই মেকআপটার আমি একটা ভিডিও বানিয়েছি আলাদা করে, এলাবোরেটেড একটা ভিডিও। সো ওই ভিডিওটা আমি করেছি। সো ইটস গ্রিন আই শ্যাডো, পিঙ্ক পিচি লিপস অ্যান্ড লটস অফ হাইলাইটার, অ্যান্ড আমি একটা সিলভার ইয়ারিং পরেছি, রাউন্ড ইয়ারিংস, সার্কেল ইয়ারিংস, এটাকে কী বলে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আই এম ওয়ারিং আ ওয়াচ অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। সো ইয়েস, আমি আজকে আরং থেকে গিফটটা কিনে এনেছি। সো ইয়েস, আই হোপ পিঙ্কির গিফটটা পছন্দ হবে। সো আজকে কি বলবো, আসলে যারা ব্লগ করে তারা এত কথা কীভাবে বলে। সো সকাল থেকে আজকে অনেক 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 বেশি এক্সাইটেড আমি যাওয়ার জন্য, বিকজ আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। কাদের কাদের স্কুল ফ্রেন্ডসদের সাথে অনেক 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 দিন পরে দেখা হয় এবং আপনাদের কেমন লাগে প্লিজ লেট মি নো। সো ইয়া, টেক কেয়ার অ্যান্ড কি হয়। ওকে, সো এটা হচ্ছে, সরি, হ্যাঁ এটা হচ্ছে সাদিয়া, আর এটা হচ্ছে যেই নামে হোক না কেন আমরা এখানেই আছি সবসময়। মিসিউ কাকে বলতেছ, রিদা কে? তুমি তো খুব ডার্ক কমপ্লেক্সনের মানুষ, ঠিক আছে? তুমি ডার্ক কমপ্লেক্সন খুব, আর এক হৃদার মতো সাদা সাদা হইতে চাও। আচ্ছা নিটল, তোমার এই ব্যাগ নিয়ে কি কমপ্লেন ছিল? মানে আমি হচ্ছে কি তোমাদের জন্য একটা বস্তা নিয়ে আসছি, তুমি জানতা যে আমরা কিছু আনবো না। হ্যাঁ, তোদের যত কিছু আছে, সোয়েটার, জ্যাকেট, ক্যাপ, মাস্ক, আরো দুনিয়া যত কিছু আছে সব এটার ভিতরে ঢুকে যাবে, এই আমি বড় বস্তা। আচ্ছা আমরা না বার্থডে পার্টিতে যাচ্ছিলাম সাদিয়া, আমার ফোন নাকি কে? এখনই খাবারের রিভিউ দিবে আমাদের
যা খুশি বলি আজকে আমার কন্টেন্ট হচ্ছে তুমি ঠিক আছে মানুষজন হাসতে 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 দেখে আমি হাসব নিটল একটু বল না ওই যে ইলিয়াস কাঞ্চন আর ওইটা আছেন আমি কি বলছি আমি বলছি এখন এটা পোস্টমর্টেম করবে নি তোর কাউকে শর্মা এভাবে খেতে দেখেছেন গাইজ এটা ভালোবাসা আমরা তিনজন খাবো কারণ আমাদের টাকা নেই আমরা এখন খাবো বাই এতদিন রিক্সা দিয়ে যানবাহনের জ্যাম লাগাছিল রেস্টুরেন্টে এখন রিক্সাও নাই জ্যামও নাই আর স্পেস আর স্পেস ওকে সো এখানে কি করতেছে আমরা দেখি হেয়ার কেয়ার রুটিন মানে এখানে কি কি পাওয়া যায় আবার ছবি দিয়ে রাখছে কি কি কিসের কিসের ছবি আছে জিলাপির প্যাচ আছে জিলাপির প্যাচ জিলাপির যেরকম প্যাচ থাকে ওদের যেরকম প্যাচ মিলে গেছে খাপে খাপে তারপরে গাজা না গজা আমার পর্দাটা নাই রাখছে নোংরা একটা ইস করোনার তোর মনে আছে নিটল আমরা নাসির চটপটি খাইতাম ওই এক বালতির মধ্যে প্লেট গুলো ধুইতো আর টক আমাদের বাসার ওখানে বসে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই যে ওই ম্যাটারনিটি হসপিটালে রই তো জানি না আমরা টক খেতাম একবার টকের মধ্যে পড়ে পড়ে গেছে আমরা তারপর কি খাওয়া বন্ধ করছি কেন একজন দেখি কি আমাদের সাথে টক খাচ্ছে না বুঝছিস একই বালতির মধ্যে ময়লার মধ্যে কিভাবে খাইতাম আমরা
খুব গরম লাগতেছে নরমাল অ্যাক্টিভিটি ও মাই গুডনেস মিডল তুই কি করছিস জাদু রিদা নাকি এটা পিঙ্কি তুই কি পার্লার থেকে সাজছ পার্লার থেকে সাজছিস পিঙ্কি কেন খেতে দেয় না ভাত দে ভাত দে ভাত দে আচ্ছা সামানের একটা সিনেমা ছিল না ভাত দে কিন্তু খুব কষ্ট ছিল আমাদের মাস্ক ব্যাগে ঢুকাইছিস মনে হয় কিছু না টাটা।
শীতের কোলাকুলি করতে শীতের কোলাকুলি চ্যাট ওকে বাই বাই সো আই এম ব্যাক এগেইন অ্যাকচুয়ালি আর শুট করার কোনো এনার্জি ছিল না ওইখান থেকে আমরা বাসায় চলে আসছি অ্যান্ড দিস ইজ হাউ আই অ্যাম রাইট নাও মেকআপ টেকআপ সব তুলে ফেলছি অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো টায়ার্ড বিকজ আমি একদম সকালে উঠছিলাম 8টার দিকে উঠছি উঠে পড়াশোনা করছি দেন রেডি হয়েছি দেন বার্থডে পার্টিতে গেছি দেন নিউ মার্কেট গেছি ওইখান থেকে ঘুরছি ফিরছি খাইছি দাইছি দেন বাসায় আসছি অ্যান্ড দেন আই এম নাও ফিলিং রিয়েলি টায়ার্ড সো আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগছে আমাকে সবাই ব্লগ দিতে বলে অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালটা আরেকটা ভিডিওতে যাবে সো এটার জন্য একটু ওয়েট করতে হবে অ্যান্ড আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট ইউ গাইজ হ্যাভ গিভেন মি প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট ঠিক আছে অ্যান্ড সাবস্ক্রাইব করলে অবশ্যই খুশি হব সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আপনারা কোন ধরনের ভিডিও চান ব্লগ চান নাকি মেকআপ টিউটোরিয়াল বা হোয়াট এভার ইট ইজ আমাকে প্লিজ জানাবেন অ্যান্ড আমার ইনস্টাগ্রাম এবং টিকটকে অবভিয়াসলি ফলো করবেন টিকটক আইডির নাম অনুরাধা দত্ত এবং ইনস্টাগ্রাম আইডির নাম অনু দ্য প্রিটিয়েস্ট টিল দেন লাভ ইউ টাটা